স্পেনে করোনায় একদিনে 5 শতাধিক ব্যক্তি মারা গেছেন, আক্রান্ত ছাড়িয়েছে 94,000। এদের মধ্যে 66 বাংলাদেশি রয়েছেন। প্রতিবেশী পর্তুগালে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 160 জনে। এদিকে লকডাউনে মানবেতর জীবনযাপন করছেন প্রবাসীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। করোনার ভয়াল গ্রাসে বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশেই কর্মহীন অনেক বাংলাদেশি, অর্থ সংকট সহ খাদ্য সংকটে ভুগছেন অনেকে। অনেক প্রবাসীর সহযোগিতায় এগিয়ে এসেছেন বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। বাংলাদেশি ভাই বোন আছেন কর্মহীন অবস্থায়, যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, উনাদের জন্য আমরা আগামী 2 এবং 3 এপ্রিল আমরা সবার জন্য সহায়তা প্রদান করার উদ্যোগ নিয়েছি। আমরা মোটামুটি ভাবে একটা মানুষ যেন 1 সপ্তাহ খেতে পারে আপাতত, সেভাবে আমরা আমাদের সার্ভিসটা শুরু করলাম আজকের থেকে, এবং যত দূর আমাদের সামর্থ্য কুলায় আমরা চেষ্টা করব এটাকে অব্যাহত রাখার জন্য। একই অবস্থা প্রতিবেশী স্পেনেও। দেশটিতে মৃত্যুর মিছিলে প্রতিদিন যুক্ত হচ্ছে শত শত নাম। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 50%-এর অধিক বাংলাদেশি, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক করোনা যেমন গোটা বিশ্বকে করেছে বিচ্ছিন্ন, অন্যদিকে এটি মোকাবেলায় এক হয়ে কাজ করছে সবাই, বাড়িয়ে দিচ্ছে সহযোগিতার হাত। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব বলে মত সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।